গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাথই ডেলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। পার্ট ওয়ানে দক্ষিণেশ্বরে আমি বলেছিলাম যে আমরা দক্ষিণেশ্বর সকাল সকাল 9টা সোয়া 9টার দিকে আর কি পৌঁছে গেছি। তো পৌঁছে চারিদিকটা ঘুরে টুরে তারপরে হচ্ছে তাথইকে গঙ্গার ঘাটে নিয়ে গেলাম স্নান করাতে। তো যারা এখনও পার্ট ওয়ান দেখোনি তারা হচ্ছে পার্ট ওয়ান দেখো, তাহলে বুঝতে পারবে। আর এই যে আমরা দক্ষিণেশ্বরে আর কি পৌঁছে গেছি, তো দক্ষিণেশ্বরে পৌঁছে দেখো চারিপাশটা ঘুরছি। এখন হচ্ছে আমরা দেখব যে কোথায় জুতো রাখা যায়, কারণ জুতো নিয়ে ভিতরে ঢুকতে দিবে না। তো ওই জন্য আমরা হচ্ছে এদিক সেদিক চারিদিকটা ঘুরে জুতো পরে, আর প্রচুর রৌদ্র উঠেছিল সেদিন, তো ওই প্লাস্টারটা প্রচুর গরম ছিল, তো মন্দিরের ভিতরে ঢুকতে দেয় না, বাট চারিপাশটা আর কি দেখতে দিবে। তো আমরা দেখে ঠেকে তারপরে জুতো রাখতে চলে এসেছি জুতোর কাউন্টারে। তো এই যে সবাই জুতো খুলে খুলে আর কি জুতোর কাউন্টারে রাখবো। তো জুতোর কাউন্টারে রেখে তারপরে হচ্ছে যে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরের দিকে হলো আমরা সবাই আর কি মন্দিরের পেছন দিকটাতে চলে যাব ঘাটের দিকে। ঘাটে গিয়ে আমরা সবাই জলের ছিটা নিয়ে আর কি শুদ্ধ বা শান্তি যেটা বলো ওরকম আর কি হব আমরা স্বস্তি। তারপরে গঙ্গার ঘাটের থেকে আমরা মন্দিরে চলে যাব। আর মন্দিরের ভিতরে হচ্ছে লাইন দাঁড়িয়ে পুজো করতে হবে, আর ওখানে কোনো মোবাইল টোবাইল নিতে দিবে না। তো পুজো করব, প্রসাদ না দিলে তো আর হয় না। মায়ের জন্য কিছু ভোগ ঠোগ নিতে হবে, তো আমরা সেই ভোগ কিনতেই আর কি এখানে চলে এসেছিলাম। তো ভোগ কিনতে এসেছি। তো ভোগ ঠোগ নিব, আর হচ্ছে এই দোকান থেকেই না একটা হচ্ছে ঝুড়ির মতন দিয়ে দিল আমাদের। তো ওই ঝুড়িটা বলছে যে পুজো টুজো হয়ে যাবার পর ঝুড়িটা আর কি নিয়ে আসবে, তো তখন আমি তোমাদের প্রসাদটা প্যাকেটে করে প্যাক করে দিব। আর যখন আমরা পুজো করতে যাব তখন হচ্ছে একটা ডালার মতন করে সাজিয়ে দিবে শাল পাতার আর কি মধ্যে। আর হচ্ছে যে আমরা পুজো করতে চলে গেছি ভিতরে তো বেরিয়ে করতে দেয়নি, এবারে যে পুজো টুজো করে আমরা বেরিয়ে এসেছি। আর ইসে দক্ষিণেশ্বরের মায়ের মুখটা এত সুন্দর দেখতে, প্রচুর গয়নাগাটি দিয়ে সাজানো, ওই যে বলে না কালো জগতের আলো আর কি ওরকম। আর হচ্ছে ভীষণই সুন্দর দেখে কাছে টানে আর কি। আর এটা হচ্ছে রানী রাসমণির আর কি মন্দিরটা, এই যে যার দৌলতে বা স্বপ্নে দেখা এই দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করা। তো এই গঙ্গার ঘাটে দক্ষিণেশ্বরের মন্দির আর কি রানী রাসমণি করেছিল। তো আমরা পুজো টুজো করে ওদিকে ছবি টবি তুলে তারপরে হচ্ছে এদিকে চলে এসেছি ওই দোকানে, প্রসাদের দোকানে। প্রসাদটা আর কি প্যাকেট করব, তো নিতে আমাদের সুবিধা হবে। ওই জন্য যাবার সময় এই যে একটা স্তূপ দেখলাম, আর হচ্ছে দক্ষিণেশ্বরের এই যে মন্দিরের পিছনটা বেশ পার্কের মতো গার্ডেনের মতন দেখতে আর কি ভালো, আর ভালো বেশ আর কি শান্তির জায়গা একটা এক কথায়। আমাদের পুজো টুজো হয়ে গেছে, এদিকে ঘুরে টুরে আমরা এখন বেরিয়ে পড়ব, একটু খাওয়া দাওয়া করব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, 2:30টার মতো বেজে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আদ্যাপীঠে যাব। ওখানেও হচ্ছে একটা মায়ের মন্দির আছে আদ্যাপীঠে, তো ওই মন্দিরে ঘুরে টুরে তারপরে আমরা হচ্ছে ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে হচ্ছে নিরামিষ ভাতের অর্ডার করা হয়েছে, যেহেতু আমরা পুজো করেছিলাম তো আমিষ আর কি খাবো না, তো ওই জন্য আর কি নিরামিষ ভাতের অর্ডার দেওয়া হয়েছে। তো নিরামিষ ভাতের দেখো আমাদের তরকারি সবজি টবজি সব চলে এসেছে ভাতটা, তো এখন আমরা হচ্ছে খেতে বসে যাব। আর হচ্ছে খাওয়া দাওয়া করে টোটো ধরে আদ্যাপীঠের মন্দিরে যাব। তো আমরা ওখান থেকে বেরিয়ে টোটো ধরে তারপরে হচ্ছে আদ্যাপীঠে চলে এসেছি, কিন্তু আমাদের ব্যাড লাক যার জন্য দেখো আদ্যাপীঠের মন্দির 12টায় গেট বন্ধ হয়ে গেছে, এই যে দরজা বন্ধ, আমরা কোনো ভিতরে ঠাকুর কিচ্ছু দেখতে পারিনি, এখানে এসে শুধু আ করে দাঁড়িয়েই দেখলাম। আর সবাই বলছে যে 12টায় বন্ধ হয়ে যায়, কিন্তু ওইদিকে দক্ষিণেশ্বরের মন্দিরও তো হচ্ছে 12টার মধ্যে বন্ধ হয়ে যাবে পুজো করতে না পারলে। আর আমরা হচ্ছে অমাবস্যা দেখে মঙ্গলবারে এসেছিলাম, যার জন্য ওখানেও ভিড় ছিল, আর ওইদিকে ছিল গাছটার মধ্যে ভার বাঁধা, আর হচ্ছে একটা মন্দির ছিল, সেই মন্দিরে যে দেখো সব কিছু আর কি বসুদেব ওর ছেলেকে নিয়ে যাচ্ছে, এদিকে রাধা কৃষ্ণ, বেশ আর কি ভালো জায়গা, ঘুরে ঠিরে শান্তি পাওয়া যায় আর কি এরকম। তো ওই যে রাধাকৃষ্ণ গোপাল সবই আছে, আর এই মন্দিরের পাশে দেখো স্বামী বিবেকানন্দের একটা স্তূপ আছে। এই পর্যন্তই, টাটা।